শ্রী গণেশ পগল সেবা আশ্রম মাদারীপুর জেলার রাজুর উপজেলা কদমবাড়িতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। বর্তমানে আমি এখন আছি মাদারীপুরের বিখ্যাত শ্রী শ্রী গণেশ পগল সেবা আশ্রমে, যা 1255 বঙ্গাব্দে কোটালীপাড়া উপজেলা সাধুপুরুষ গণেশ পগল জন্মগ্রহণ করেন। গণেশ পগলের পিতা শিরোমণি এবং মাতা নারায়ণী দেবী উভয়ে শ্রী শ্রী নারায়ণের দেবের উপাসক ছিলেন। শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের আশীর্বাদে গণেশ পূজার দিন একটি পুত্র সন্তান জন্ম হওয়ায় তার নাম গণেশ রাখা হয়। গণেশ পগলের অনুসারীদের জন্য 1312 বঙ্গাব্দে মাদারীপুর রাজুর উপজেলা কদমবাড়ি দিগিরিপাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পগল সেবা আশ্রম গড়ে তোলা হয়। 150 বছর আগে 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলা আদলে সেবা আশ্রম কুম্ভ মেলা আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে 13 তারিখ মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো এই গণেশ পগল সেবা আশ্রমে কিভাবে যাবেন, কতই বা খরচ হবে, থাকবে বিস্তারিত। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই ব্লগ গণেশ পগল সেবা আশ্রম কদমবাড়ি। শ্রী শ্রী গণেশ পগল সেবা আশ্রম মাদারীপুর জেলা রাজুর উপজেলা কদমবাড়ি ইউনিয়ন অবস্থিত একটি পাগলের লীলাভূমি। এটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। এই মন্দিরে ঢুকতে 4টি গেট রয়েছে, আর এটা হলো প্রধান গেট। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই হাতে দুপাশে বিভিন্ন ধরনের দোকান দেখতে পারবেন, সেখান থেকে আপনার প্রয়োজনীয় সকল কিছু কিনে নিতে পারবেন। আর ভিতরে প্রবেশ করতেই ভক্তদের অনেক ভিড়, কারণ গণেশ পগল নাট মন্দিরে প্রতি সপ্তাহে মঙ্গলবার অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের আগমন ঘটে। 150 বছরে নির্মিত বাংলাদেশের বৃহত্তম মন্দির। 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ প্রথম মেলা শুরু হয়। তখন থেকেই কুম্ভ মেলা নামে পরিচিতি, আর এই আশ্রমটি গণেশ পগল সেবা আশ্রম নামে পরিচিতি। আপনি যদি কদমবাড়ি আসেন আর শ্রীকৃষ্ণের বাল্যকালের এই দৃশ্যটি না দেখেন, তাহলে হয়তো বা আপনার কিছু না দেখা রয়ে যাবে। এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করতে করতে মন্দির প্রদক্ষিণ করলে পবিত্রতা লাভ করে। মাদারীপুর রাজুর উপজেলা কদমবাড়ির দিগিরিপাড় এলাকায় প্রায় 365 বিঘা জমিতে এই গণেশ পগল সেবা আশ্রম গড়ে তোলা হয়। আর তীর্থধাম প্রতিটি আঙ্গিনায় ভক্তদের ভিড় করে থাকে। এখানে রয়েছে বিষ্ণু মন্দির, সাথে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। আশ্রমে প্রতিটি স্থানে দেবদেবী মূর্তি রয়েছে। আর এখানে প্রায় 130টি মন্দির রয়েছে। এখানে রয়েছে হরি মন্দির, মনসা মন্দির, শনি নারায়ণের মন্দির সহ আরো 20টি মন্দির। এই আশ্রমে সব থেকে বড় বটগাছ, এখানে বেশিরভাগ ভক্তরা এসে বিশ্রাম নেয়। সাথে রয়েছে শিব মন্দির। ১৩ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলা আদলে সেবা আশ্রমে কুম্ভ মেলা আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে 13 তারিখ মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। এই মেলায় কয়েক লাখ মানুষ আসে। বাসুদেব নবযুগ কৃষ্ণকে যখন যমুনার নদীর উপরে গোকুলের নন্দের বাড়িতে নিয়ে যাচ্ছে, তখন শেষনাগ বালক কৃষ্ণকে সাহায্যের জন্য সেখানে উপস্থিত হন। সেই দৃশ্যটি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরটি গণেশ পাগলের স্মৃতি সমাধি। সব ভক্তরা একবার হলেও সমাধি মন্দিরের কাছে আসেন।
যা 1255 বঙ্গাব্দে কোটালীপাড়া উপজেলা সাধুপুরুষ গণেশ পগল জন্মগ্রহণ করেন। গণেশ পগলের পিতা শিরোমণি এবং মাতা নারায়ণী দেবী উভয়ে শ্রী শ্রী নারায়ণের দেবের উপাসক ছিলেন। শ্রী শ্রী নারায়ণ ঠাকুরের আশীর্বাদে গণেশ পূজার দিন একটি পুত্র সন্তান জন্ম হওয়ার তার নাম গণেশ রাখা হয়। 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলা আয়োজনে দেশ বিদেশ থেকে 10 লক্ষাধিক মানুষের আগমন ঘটে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেলায় আগত মানুষে বিশ্বাস করেন, মেলায় আসলে এবং গণেশ পাগলের মন্দির দর্শন করলে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায়। গণেশ পাগলের অনুসারীদের জন্য 1312 বঙ্গাব্দে বাতারিপুর রাজুর উপজেলা কদমবাড়ি দিগিরপার এলাকায় প্রায় 365 বিঘা জমিতে গণেশ পাগল সেবা আশ্রম গড়ে তোলা হয়। গণেশ পাগলের বাড়িতে এই বট গাছটি কোনো কিছু পাওয়ার আশায় এই বট গাছে লাল সুতা বাঁধলে নাকি তাদের মনোবাসনা পূর্ণ হয়। এই বিশ্বাস নিয়ে সবাই বট গাছে লাল সুতা বাঁধে, আর বিশ্বাসেই ভক্তি ও মুক্তি মিলে। আমরা এখন গোবিন্দ মন্দিরে যাব, ড্রোন শটের মাধ্যমে গোবিন্দ মন্দিরের আশেপাশে দেখাবো। আর গোবিন্দ মন্দির মানে একটি সনাতনীদের কাছে খুব জনপ্রিয় মন্দির। আজ এখানেই বিদায় নিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের ছোট একটি বাণী দিয়ে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে, তাই ভবিষ্যৎ নিয়ে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম থেকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে। কতদিন সবাই ভালো থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।